এর সবচেয়ে বড় খবর আঠারো দিন পর শেখ শাহজাহানের বাড়িতে তালা ভেঙে ঢুকতেই চক্ষু চড়ক ইডির বাড়িতে ঢুকেই গুরুত্বপূর্ণ তথ্য পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ঠিক এই কারণেই কি শেখ শাহজাহানের বাড়িতে ঢুকতে দিচ্ছিল না রাজ্য পুলিশ এবং শাহজাহানের অনুগামীরা শেখ শাহজাহানের বাড়িতে আঠারো দিন পর কেন্দ্রীয় বাহিনীর সহযোগে ইডির আধিকারিকরা তালা ভেঙে বাড়িতে ঢুকলে বাড়িতে ঢোকার পরেই গুরুত্বপূর্ণ তথ্য হাতে পায় এনফোর্সমেন্ট আধিকারিকরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একশো পঁচিশ জন সিআরপিএফ জওয়ানকে কাজে লাগানো হয়েছে গোটা তল্লাশি অভিযানে যেখানে যেখানে জমায়েত দেখছে সেখানেই সি আর পি জওয়ানরা জমায়েতের উদ্দেশ্যে কার্যত তেড়ে গিয়ে জমায়েত ভেঙে দিচ্ছে কোনো জায়গায় একসঙ্গে চারজনের বেশি সাধারণ মানুষকে জমায়েত হতে দিচ্ছে না সিআরপিএফ কোনোরকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে পূর্বের ন্যায় কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে তাকিয়েই সেদিকে লক্ষ্য রেখেই সিআরপিএফ জওয়ানরা টহল দিচ্ছেন গোটা এলাকায় শেখ শাহজাহানের বাড়ি থেকে প্রায় কয়েক কিলোমিটার দূর পর্যন্ত সিআরপিএফ আধিকারিকরা সিআরপিএফ জওয়ানরা টহল দিচ্ছেন শেখ শাহজাহানের বাড়িতে তালা ভেঙে ঢোকার পরেই গুরুত্বপূর্ণ তথ্য হাতে পায় ইডির আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়িতে তালা ভেঙে ঢুকতেই চক্ষু চড়ক গাছ ইডি আধিকারিকদের এই মুহূর্তে সেই সমস্ত তথ্য সিজ করছে ইডির আধিকারিকরা এই মুহূর্তে সে সাত সকালেই ইডির আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়িতে ঢোকে এবং ঢোকার পরেই গুরুত্বপূর্ণ তথ্য হাতে পায় সেই সঙ্গে গোটা এলাকার দখলে সিআরপিএফ সিআরপিএফ আধিকারিকদের দখলে রয়েছে সন্দেশখালীর শেখ শাহজাহান এর গোটা এলাকা যা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে সন্দেশখালী জুড়ে চলছে ইডির তল্লাশি অভিযান